আমরা সবাই শামুক দেখেছি নিশ্চয়, যার উপরটা শক্ত কিন্তু ভিতরটা নরম। প্রতিটা বাবার ভালোবাসা হয় এমনই, উপরটা অনেক শক্ত কিন্তু ভিতরটা মায়ায় ভরা। বাবা মানে চোখ রাঙিয়ে ভালোবাসা, বাবা মানে হাজার শাসন, এরপর সন্ধ্যাবেলায় রাগ ভাঙানোর জন্য নতুন নতুন গিফট। বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চেয়েও অনেক বড় হয়, যে তার সন্তানকে জীবনের সব রকম উত্তাপ থেকে আগলে রাখে, যে কোনো বিপদে আপদে ঢাল হয়ে সামনে দাঁড়ানো এক সত্যিকারের সৈনিক। ছোটবেলার নায়ক গায়ক ঝুকার ভালোবাসার এক অপরন্ত ভাণ্ডার বাবা। বাবা মানে এক টুকরো ছাদ মাথার উপর বিশাল আকাশ, বাবা মানে দুটি ছোট্ট শব্দ, এর বিশালতা অনেক বড়, অপরন্ত ভালোবাসার এক বিশাল ভাণ্ডার। এই দুনিয়াতে শিশু যখন ভূমিষ্ঠ হয়, যে শব্দগুলো সর্বপ্রথম মুখ থেকে বেরিয়ে আসে তার মাঝে অন্যতম হচ্ছে বাবা। যে কোনো সন্তানের কাছে বাবা হলো চিরন্তন আস্থার প্রতীক। এক ছেলে সিদ্ধান্ত নিল তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তাই সে অফিসে যাওয়ার সময় বাবাকে বলে দিল, আমি অফিস থেকে ফিরে এসে তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব, তুমি তোমার সমস্ত কাপড় চোপড় নিয়ে রেডি থেকো। আর সন্তান যখন সন্ধ্যাবেলা অফিস থেকে এলো, দেখলো বাবা রেডি হয়ে চুপচাপ বসে আছে, কিন্তু বাবার একটা পুরনো বিটকেস ঘরের একটা কোণার মধ্যে তালাবন্দি করে রাখা। সন্তান জিজ্ঞেস করলো, বাবা এই বিটকেসটা নিবা না? বাবা উত্তর দিল, এখানে খুব মূল্যবান জিনিস রাখা আছে, বৃদ্ধাশ্রমে তো অনেক রকম লোক থাকে, চুরি হয়ে যেতে পারে, তাইটা এখানেই রেখে যাচ্ছি। তবে আমার একটা অনুরোধ, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই বিটকেস তুমি খুলবা না। এটা বলে বাবা আর সন্তান একসাথে বেরিয়ে গেল। ঠিক তারই কিছুদিন পর বাবাটা মারা যায়। সন্তান বৃদ্ধাশ্রমে গিয়ে সে বিটকেসের চাবিটা নিয়ে আসে এবং বিটকেসটা খুলে ভিতরে যা দেখতে পায়, সন্তানের সে ছোটবেলার শার্ট প্যান্ট জুতো টুপি এবং খেলনার সেই ছোট ছোট পুতুলগুলো রাখা, আর একটা ছোট্ট কাগজে লেখা আছে, প্রভু তুমি আমার সন্তানকে যদি বড় না বানাতে, তাহলে আমি আর আমার সন্তান সারা জীবন একসাথে থাকতে পারতাম, মরণকালে আমি আমার সন্তানকে পাশে পেতাম। লেখাগুলো পড়তে পড়তে সন্তান হাউ মাউ করে কেঁদে উঠল আর চিৎকার করে বলতে লাগলো, বাবা তুমি আমার ছোটবেলার সেই ছোট্ট পুতুলটাকে এত যত্ন করে রেখেছো, অথচ আমি স্বয়ং তোমাকে আগলে রাখতে পারিনি, বাবা ক্ষমা করে দিও আমায়। ধন্যবাদ সবাইকে।